আসসালামু আলাইকুম আমি শাকিল সর্দার মাদারপুর থেকে এসেছি আমি গত বছর জুলাই মাস থেকে সান জাপানি ট্রেনিং সেন্টারে জাপানি ভাষা পড়াশোনা শুরু করি তারপর জুলাই দুই সালের জুন জুলাই সেশনে সিওর জন্য আবেদন করি এবং আমি আমার কাঙ্ক্ষিত সিওটি গত মে মাসের চব্বিশ তারিখে হাতে পাই তারপর আমি অ্যাম্বাসির জন্য প্রিপারেশন নেই অ্যাম্বাসির প্রিপারেশন নেওয়ার পরে আমি চব্বিশ তারিখে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেই আর আজকে আমি অ্যাম্বাসিতে দাঁড়াই তারপরে আমি আমার কাঙ্ক্ষিত ভিসার জন্য জুলাই মাসের এক তারিখে ভিসা ডেলিভারি ডেট পাই ধন্যবাদ ট্রেনিং সেন্টার এবং আজকে যাওয়ার পরে আমাকে শুধু জিজ্ঞেস করেছে আমার স্পন্সারের নাম কি এবং আমার স্কুলের ক্লাস শুরু হবে কত তারিখ থেকে তারপরে আমি ওই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দেই এবং তারা আমাকে জুলাই মাসের এক তারিখে ভিসা ডেলিভারি ডেট দেয় আপনারা যারা জাপান যেতে ইচ্ছুক তারা জাপানি ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এক তারিখ আমার কাঙ্ক্ষিত বিষয়টি জাপান এম্বাসি থেকে নিয়ে আসতে পারি এবং সুন্দর ভাবে জাপান যেতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ